কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারে এইসি কোর্সের অন্তর্গত বেঙ্গলি সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আর দেখো কমেন্ট বক্সটা সবার জন্য খোলা, সেখানে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এইসি কোর্সের অন্তর্গত বেঙ্গলি সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো প্রথমে সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করা যাক। দেখো এইসি কোর্সের অন্তর্গত মূল যে সিলেবাস, তার যে টাইটেল সেটা হচ্ছে বাংলা সাহিত্যের বাংলা ভাষা প্রয়োগ শিক্ষা। আর এই টাইটেলটাকে স্পেশালি বিভিন্ন খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে সিলেবাস বা পাঠ্যসূচি তা কিন্তু ডিজাইন করা হয়েছে। তো এই পাঠ্যসূচির অন্তর্গত কতে যদি আমরা দেখি, সেখানে রয়েছে বাংলা ভাষার ব্যবহার, ব্যাকরণ হিসেবে আমরা পাচ্ছি সন্ধি, কারক ও বিভক্তি, সত্যবিধান, নত্যবিধান। এই সত্যবিধান এবং নত্যবিধানকে নিয়ে আমাদের আজকের যে সাজেশনমূলক ভিডিও সেটা কিন্তু আমরা আলোচনা করব। তো নিচে আসলেই আমাদের সম্পূর্ণ সাজেশনের ডিটেলস আমরা পেয়ে যাব। দেখো তো দেখে নেওয়া যাক আমাদের সম্পূর্ণ সাজেশনের ডিটেলস। দেখো আমরা সিরিজ নাম্বার 3 স্টার্ট করব, আর যেখানে আমরা টপিক হিসাবে নির্বাচন করেছি পাঠ্যসূচির অন্তর্গত বা সিলেবাসের অন্তর্গত ক, অর্থাৎ নত্যবিধান ও সত্যবিধান সম্পর্কে। আর এই সিরিজটাকে আমরা দুটো ক্লাসে কভার করব, ক্লাস নাম্বার 1 এবং ক্লাস নাম্বার 2। এই দুটো ক্লাসে কিন্তু আমরা এই যে সিরিজ নাম্বার 3 অর্থাৎ সত্যবিধান এবং নত্যবিধানের যে কনসেপ্ট তা কিন্তু আমরা ক্লিয়ার করব। তো ক্লাস নাম্বার 1-এ আমরা স্পেশালি নত্যবিধান সম্পর্কে আলোচনা করব, যেমন নত্যবিধান কাকে বলে, নত্যবিধানের নিয়মগুলি এবং নত্যবিধান থেকে যে সমস্ত প্রশ্ন আসবে তার সাজেশন এবং তার উত্তর সহ কিন্তু আলোচনা করব। এই প্রত্যেকটাই আমরা ক্লাস 1-এ আলোচনা করব। আর ক্লাস 2-তে আমরা আলোচনা করব সত্যবিধান সম্পর্কে, সত্যবিধান কাকে বলে, সত্যবিধানের নিয়মগুলি এবং সত্যবিধান থেকে যে সমস্ত প্রশ্নের সাজেশন হয় এবং সেই সমস্ত প্রশ্নগুলির উত্তর সহ কিন্তু আমরা এই ক্লাস 2-তে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটিতে আমরা জাস্ট এই সিরিজ 3-এর এই সমস্ত তত্ত্ব সম্পর্কে আলোচনা করলাম, পরবর্তী ভিডিও আমরা স্পেশালি যেই সমস্ত ক্লাসগুলো কিন্তু আমরা নিয়ে আসব। তো প্রত্যেক দিন তোমরা যেভাবে সাজেশন পাও ঠিক সেভাবেই কিন্তু সাজেশনগুলো আসবে। তো নিচে আসলেই আমাদের এর আগের সিরিজগুলির লিঙ্ক, এর আগের সিরিজগুলির তথ্য আমরা পেয়ে যাচ্ছি। দেখো সিরিজ 2 যেখানে আমরা স্পেশালি কারক ও বিভক্তি সম্পর্কে আলোচনা করেছি, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পাবে। সিরিজ 1-এ আমরা সন্ধি সম্পর্কে আলোচনা করেছি, ডেসক্রিপশন বক্সে পাবে। আমরা প্রত্যেকটা জিনিসকে সিরিজ আকারে এভাবেই আলোচনা করছি যাতে করে প্রত্যেকটা সিরিজের, কারণ একটা সিরিজ আলোচনা করলে সেখানে অনেকগুলো ক্লাস থাকে, 5 থেকে 6টা ক্লাস থাকে। যেমন সন্ধির কনসেপ্ট, সন্ধিতে আমরা প্রায় 7খানা ক্লাস সম্পর্কে আলোচনা করেছি, 7খানা কি 5খানা, কারক ও বিভক্তির 7খানা ক্লাস সম্পর্কে আলোচনা করেছি। অর্থাৎ প্রত্যেকটা বিষয় সম্পর্কে এক একটা ক্লাসে আমরা বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করি যাতে করে সিরিজটাও কন্টিনিউ হয় আর সিরিজের অন্তর্গত প্রত্যেকটা ক্লাস তোমরা ভালো করে বুঝতে পারো। তো এই হচ্ছে মূল কনসেপ্ট। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আমরা এই সিরিজটাকে কন্টিনিউ করব, অর্থাৎ সিরিজ নাম্বার 3 টপিক হিসেবে পাঠ্যসূচির অন্তর্গত নত্যবিধান সত্যবিধান। প্রথম ক্লাসে তোমরা পাবে নত্যবিধান থেকে কাকে বলে, নত্যবিধানের নিয়মগুলি এবং প্রশ্ন। দ্বিতীয় ক্লাসে পাবে সত্যবিধান সম্পর্কে, সত্যবিধান কাকে বলে, সত্যবিধানের নিয়মগুলি এবং সত্যবিধান থেকে আসার মতো প্রশ্ন। তো আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।